আপনাদের থেকে অনেক বেশি পাওয়া একটা প্রশ্ন হচ্ছে, চাইনিজ ইউনিভার্সিটির কন্ডিশন গুলো কি কি। স্কলারশিপ ধরে রাখতে হলে যে শর্তগুলো পূরণ করতে হয় সেগুলো কি কি, পুরো ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ সব অ্যান্সার পেয়ে যাবেন। যদিও চীনের সব ইউনিভার্সিটি গুলোর কন্ডিশন এক হয় না, আমি কিছু কমন কন্ডিশনের কথা বলবো যেগুলো ইউজুয়ালি ভার্সিটি গুলোতে থাকে। আর এর আগে বলে নিচ্ছি, যারা আমাকে প্রশ্ন করে যে উইথাউট কন্ডিশন ফুল ফ্রি অথবা কোনো টাইপের স্কলারশিপ পাওয়া পসিবল কিনা, আমার জানা মতে এরকম স্কলারশিপ আসলে এক্সিস্ট করে না। কারণ উইথাউট কন্ডিশন মানে আপনি ফেল করতে থাকবেন অথবা আপনার ইচ্ছা মতো চলাফেরা করবেন, ভার্সিটির নিয়ম মানবেন না, এরপরও আপনাকে ভার্সিটি স্কলারশিপ দিয়ে যাবে। ইট ডাজেন্ট মেক এনি সেন্স। তো আমার জানা মতে এরকম স্কলারশিপ হয় না। আপনাকে স্কলারশিপ দিলে অবশ্যই কিছু না কিছু কন্ডিশন থাকবে। মেইন টপিকে আসা যায়, ফার্স্ট থিং ফার্স্ট, আপনাকে ন্যাশনাল ল মেনে চলতে হবে। মানে হচ্ছে চীনে যখন আপনি যাবেন, ওদের ফরেনার ল আছে কিছু, সেগুলো মেনে চলতে হবে, এবং এগুলো আহামরি কিছু না, খুবই ন্যাচারাল। কোন অ্যাক্টিভিটিটা অফেন্সিভ অথবা কোনটা ক্রাইম, এগুলো তো আমরা সবাই জানি, তো এগুলো অ্যাভয়েড করে চললেই হবে। ন্যাশনাল ল ছাড়াও ভার্সিটির নিজস্ব কিছু ল থাকে। ধরুন ক্যাম্পাসের ভিতরে আপনি কোনো প্রকার আগুন জ্বালাতে পারবেন না, যদিও এই জিনিসটা আপনার কাছে খুবই সিম্পল অ্যান্ড কোনো ব্যাপারই না মনে হতে পারে, বাট তাদের জন্য এটা বিশাল কিছু। ফর এক্সাম্পল, আপনি ভার্সিটির কোনো একটা ফাঁকা জায়গায় বারবিকিউ পার্টি করলেন, বাট ভার্সিটির কিছু কিছু ভার্সিটির নিয়ম অনুযায়ী আপনি করতে পারবেন না। তো এই জিনিসগুলা খুবই সিরিয়াসলি নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, চাইনিজরা ল নিয়ে খুবই স্ট্রিক্ট, আপনি কোনোভাবেই ছাড় পাবেন না। এবং ওরা বাঙালিদের মতো এত ইমোশনাল না যে আপনি সরি বললেই হয়ে যাবে, এটা হবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবার আসি মেইন কন্ডিশনে, একাডেমিক পারফরমেন্সের কথাও যদি বলি, আপনাকে এভারেজ স্কোর রাখতে হবে 70-এর মতো, এটা সেফ জোন। চীনে পাস মার্ক হলো 60 আউট অফ 100, তো আপনি যদি 60 পেয়ে যান তাহলে আপনি পাশ করে ফেলবেন। এবং বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে শুধু পাশ করলেই হয়ে যায়, কিছু কিছু ইউনিভার্সিটিতে 70 মার্কস চায়। তো আমি বলবো 70%-এর প্রিপারেশন নিয়ে রাখা ভালো, সেফ জোনে থাকবে। কোনো কারণে যদি ফেল করে বসেন, ফাইনাল এক্সামটা হওয়ার 1 মাসের মধ্যে আর একটা সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার সুযোগ থাকে, তো সেখানে যদি পাশ করে যান তাহলে আর সমস্যা থাকবে না। এছাড়া নেক্সট ইয়ার আবার রিটেক দেওয়ার অপশন থাকে। এরপর আসি অ্যাটেন্ডেন্স, এটা ভার্সিটি ভেদে কম বেশি হতে পারে, তবে ইউজুয়ালি 90% অ্যাটেন্ডেন্স রাখা ভালো, বেশিরভাগ ইউনিভার্সিটির চাই। অনেক ইউনিভার্সিটিতে আবার এর থেকে কম থাকলেও কোনো সমস্যা হয় না, যেমন আমার আগের ইউনিভার্সিটি জেংজি ইউনিভার্সিটিতে 1/3 ক্লাসেস অ্যাবসেন্ট থাকে গেছে, 30টা ক্লাস হলে 10টা ক্লাস পর্যন্ত অ্যাবসেন্ট থাকলেও কোনো সমস্যা হতো না। তবে ট্রাই করবেন 90% অ্যাটেন্ডেন্স রাখা। চীনে অ্যাটেন্ডেন্সটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়, এবং যে টোটাল 100 মার্কস আছে এটা আসলে পুরোপুরি আপনার এক্সামের উপর না, আপনার ফাইনাল স্কোরটা আসবে 70% কিংবা 80% আপনার যে এক্সামটা হবে ওইটা থেকে, এবং 20-30% আসে হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকে। এছাড়া ভার্সিটি ভেদে কোর্স ভেদে হচ্ছে আপনার যদি হোমওয়ার্ক দেওয়া থাকে, প্রেজেন্টেশন থাকে, এগুলোও যোগ হতে পারে। তো এইভাবে দেখা যায় চীনে আসলে 60% মার্কস অথবা পাস করা খুবই সহজ। পরীক্ষার নাম্বার এবং অ্যাটেন্ডেন্স, এ দুটাই বলা যায় যে মেইন কন্ডিশন। অনেকে দেখি যে এটা নিয়ে খুব ভয়ের মধ্যে থাকে, আপনি আসলে পড়াশোনার জন্যই তো চীনে যাচ্ছেন নাকি, তো পড়াশোনা করলে 60% বা 70% মার্কস উঠানো খুব কঠিন কিছু না। আর ক্লাস কেনই বা মিস দিবেন, আপনি যদি 2-1 দিন সিক থাকেন সেটা আলাদা কথা, এছাড়া ক্লাস মিস দেওয়ার তো প্রশ্নই আসে না, সেগুলো নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। দেশের বাইরে গেলে এই জিনিসগুলো মেনে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন ইভ্যালুয়েশনটা আসলে কিভাবে হয়, প্রতি বছরের এপ্রিল মে-এর দিকে ওরা হচ্ছে আপনার একাডেমিক পারফরমেন্স এবং ওভারঅল পারফরমেন্স, আরও কিছু অ্যাড হতে পারে, এগুলো বিচার বিবেচনা করবে, ইভ্যালুয়েট করবে, এরপর সিদ্ধান্ত দিবে আপনাকে পরের বছর আপনার স্কলারশিপ থাকবে কিনা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এটা জাস্ট নামে মাত্র একটা কন্ডিশন, স্কলারশিপ ধরে রাখা আসলে কোনো ব্যাপারই না। যদি এমন না হয় আপনি সারাদিন ঘুমাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন না, ফেল করতেছেন, ও আর ফেলের যে ব্যাপারটা, এটা আপনার ফেল করলেই যে স্কলারশিপ ক্যান্সেল হবে এরকম না। ফর এক্সাম্পল, আপনাকে বলা আছে একটা বছর পর আপনার যদি 20 ক্রেডিটের বেশি মিস হয়ে যায় তাহলে আপনার স্কলারশিপ থাকবে না। এখন 20 ক্রেডিট মিল হতে আপনার অনেকগুলো সাবজেক্টে ফেল হতে হবে। ফর এক্সাম্পল, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আছে একটাতে 5 ক্রেডিট করে, তাহলে 4×5 হয়ে যাচ্ছে 20 ক্রেডিট। তাহলে আপনাকে এক বছরে আপনি যদি 4টা সাবজেক্টে ফেল করেন, নেক্সট ইয়ারে আপনি স্কলারশিপ থাকবে না। আর এক বছরে এতগুলো সাবজেক্টে ফেল করা আমার কাছে অস্বাভাবিকই লাগে। আচ্ছা, আপনাদের জন্য কিছু টিপস স্কলারশিপ ধরে রাখার জন্য, যখন ফাইনাল যে ইভ্যালুয়েশনটা হয় সেখানে শুধু আপনার একাডেমিক পারফরমেন্স দিয়ে ওরা আপনাকে জাজ করে না, আপনার ওভারঅল পারফরমেন্স, এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে,
তো এজন্য আপনি ভার্সিটির যে কোনো অর্গানাইজেশন অথবা ক্লাব হতে পারে, স্পোর্টস, এগুলোতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, বা যে কোনো ভলেন্টিয়ারিং ওয়ার্ক সেগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই অফিসিয়াল স্টাফদের সাথে, টিচারদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। যারা 2023-এর জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তারা ডকুমেন্টস তৈরি করা শুরু করুন। অ্যাডমিশন নিয়ে কোনো প্রকার হেল্প লাগলে আমাকে বলতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক আইডি আমি এখানে দিয়ে দেব। আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে নক করতে পারেন। এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।